আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও রমজান স্পেশাল একটি রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ছোট বড় সকলের পছন্দের ডিম চপ। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে 3 কাপ পরিমাণ সিদ্ধ করা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এমনভাবে আলু সিদ্ধ করবেন যাতে আলুতে কোনো প্রকার পানি না থাকে। দেখুন আমি এখানে একটি আলু এভাবে শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার এই সবগুলো মশলা ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দিব। এরপর আরও দিয়ে দিব 1/2 টেবিল চামচ টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন। এখন আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদার রস, 1/4 কাপ ধনিয়া পাতা, 1/3 কাপের একটু বেশি পেঁয়াজের বেরেস্তা। এবার এই সবগুলো উপকরণকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর এ পর্যায়ে এখানে আমি বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এখন আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিতে পারেন। আমি যেহেতু ফ্রোজেন করে রাখবো তাই আমি দিচ্ছি না। এরপর এতে দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। আবার এগুলোকে একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। আমার আলুর মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এখানে আমি 4টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আমি এবার 1টি ডিমকে 4 পিস করে নেব। আপনার চাইলে 1টা ডিম অর্ধেকও করে নিতে পারেন। এদিকে 1টি বাটিতে আমি 1টি ডিম নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সবশেষ দিয়ে দেব সামান্য পানি। এখন 1টি চামচের সাহায্যে সবগুলোকে একত্রে মিশিয়ে নেব। আমি আরেকটি প্লেটে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। এখন এগুলোকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি। এবার এই আলুর মিশ্রণটি কিছুটা নিয়ে এভাবে গোল করে নিয়ে 1টি প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এভাবে চ্যাপটা করে এর ভিতরে সেই ডিমের টুকরোটি দিয়ে সব পাশ এভাবে চেপে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এমনভাবে চেপে চেপে দিবেন যাতে করে ডিমের কোনো অংশ বের না হয়ে থাকে। দেখুন আমার ডিমের শেপ দেওয়া হয়েছে। আমি এখানে লম্বাটি শেপ দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এখন এটাকে আমি প্রথমে ময়দার মধ্যে এভাবে মেখে নেব। এরপর এই ডিমের মিশ্রণে চুবিয়ে নেব। চুবিয়ে নেওয়া হলে এই ব্রেড ক্রামে গড়িয়ে কোট করে নেব। কোট করা হয়েছে, এখন আমি 1টি প্লেটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে একইভাবে ডাবল কোট করে নিতে পারেন। এই ব্রেড ক্রামের রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এভাবে করে সবগুলো কোট করে নেব। আমার সবগুলো কোট করা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ফ্রোজেন করে রাখবো। এর জন্য 1টি এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি। এর মধ্যে টিস্যু পেপার দিয়ে তার মধ্যে ডিমের চপ রেখে দিব। এরপর আবার
উপরে একটি টিস্যু পেপার দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে করে আপনারা সংরক্ষণ করে রেখে অনেক দিন খেতে পারেন। এখন আমি এই বাকিগুলো সেট হওয়ার জন্য 30 মিনিট ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে এখন এগুলোকে ভেজে নিব। এর জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিব। আপনারা তেলটা এমনভাবে দিবেন যাতে করে চপ অর্ধেকটা তেলে ডুবে থাকে, আর যখন ডিম চপ ভাজবেন তখন একসাথে অনেকগুলো ভাজতে যাবেন না, তাহলে একটা আরেকটার সাথে লেগে খুলে যেতে পারে। আবার বারবার উল্টিয়ে পাল্টিয়ে নিলেও কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এক পাশ কালার চলে আসলে সাবধানের সাথে উল্টিয়ে আরেক পাশ ভেজে নেবেন। এভাবে করে চপগুলো ভেজে নিতে হবে। দেখলেন তো, আমার একটা চপও ভেঙে যায়নি, কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একটি কিচেন টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর এই টিপসগুলো ফলো করে বাসায় বানালে আপনাদের চপও একদম পারফেক্ট হবে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম নতুন নতুন এবং মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফিজ।